ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। জুঁই, লেখাটা হলো মা? লিখছি তো, আমাদের ভেবে ভেবে লিখতে হয়, সারা দিলে কি হয়। কথার তো একেবারে বষ্টুমি, দেখবো কেমন লিখেছিস। আমি বাপিকে চাটা দিয়েই আসছি। মা, আমার একটু চা দেবে? তুই চা খাবি? কেন, আমি তো বড় হয়ে গেছি। আর একটু বড় হ, আমি চাটা দিয়েই আসছি। দেখি কি লিখলি। আমার তো লেখা শেষ হয়নি। যা হয়েছে তাই দে। তুমি না মা, বড্ডু দাঁড়া দাও। হ্যাঁ, পরীক্ষার সময় তোকে 10 ঘন্টা সময় দেবে কি না। দেখি কি লিখেছিস। এসব কি লিখেছিস তুই? সবকটাই তো ভুল লিখেছিস দেখছি। কেন, তুমি যা বলেছিলি সবই তো লিখেছি। আমি তোকে ভুল লিখতে বলেছিলাম? আমি যা বলেছি সেগুলোই তুই লিখেছিস? আই গোয়িং, হি স্কুল গো, আমি তোকে এইসব লিখতে বলেছি? দেখি তোর বাংলা খাতাটা দে তো। বাবা, এই যে প্রথমেই মুক্ত ছড়িয়েছিস, তোকে লিখতে বললাম ফুল একটা, তুই কি লিখেছিস? তোকে আমি কি বলেছিলাম লিখতে? গোলাপ একটা ফুল, আর তুই লিখেছিস ফুল একটা গোপাল। সব ভুল লিখেছি, তুমি একবার ভালো করে দেখো তো। বেশ, বুঝতে পারছি, তোর পড়াশোনা আর হওয়ার নয়। হওয়ার না তো হওয়ার নয়, আমি কি করবো। অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চাদের আমরা যে স্টোরি লাইনটা দেখলাম, এরকম প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, সে মন দিয়ে লেখে না, লিখলেও প্রচুর বানান ভুল করে, মার খায়, হোম টিউটারের কাছে মার খায়, মার কাছে মার খায়, বাবা যখন পড়তে বসায় তখন তো আরও বেশি দু একটা চর্চাপর বেশি পড়ে। কিন্তু জানেন, যাদের এই রোগটা আছে, যেসব বাচ্চাদের, তাদের আপনি হাজার মারুন, হাজার বকুন, শুধরুবে না। মারে, মার দিয়ে, চর দিয়ে, বকে ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন কিন্তু সারে না। এদের বুঝবেন কী করে? প্রচুর বাচ্চারাই তো লিখতে গেলে ভুল করে, প্রথম দিকে স্কুলে ভুল লিখে মার খায়, বাড়িতে মার খায়, কিন্তু এটা যে রোগ, এটা বুঝবেন কী করে? হ্যাঁ, যখন দেখবেন বারবার স্কুল থেকে গার্জেনদের ডেকে পাঠাচ্ছে বা সই করাতে হচ্ছে ডায়েরিতে যে সে ভুল লিখছে, সে ঠিক করে লিখছে না, মন দিচ্ছে না, তখনই কিন্তু আপনাদের সন্দেহ হওয়া উচিত, মেবি ইট ইজ এ ডিসঅর্ডার। হ্যাঁ, তার কারণ এর খুব ভালো চিকিৎসা আছে, যদিও ইটস ভেরি টাইম কনজিউমিং, অনেকটা সময় লাগে। আপনি কখনো ভাববেন না যাদের ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন আছে, তাদের দুটো ট্যাবলেট খাওয়ালেন আর তাদের লেখা শুরু হয়ে গেল ভালো করে, তা কিন্তু নয়। ইট ইজ বেসিক্যালি এ টিম ওয়ার্ক, একটা টিমে কাজ করতে হবে, যেখানে বাবা মা, হোম টিউটার, স্পেশাল এডুকেটর, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সবাই মিলে বাচ্চাটাকে ঘিরে সাহায্য করবে বাচ্চাটার লেখাতে। শোনো, এভাবে বসে থাকলে হবে, মেয়েটার দিকে একটু নজর দেবে না তুমি? কেন, কি হলো?
কি হলো মানে? তুমি জানো না স্কুল থেকে একটার পর একটা কমপ্লেইন আসছে। আজকে আমি গিয়েছিলাম স্কুলে। ও, তো কি বললো স্কুলে? যা বলে প্রতিবার তাই বলেছে। আচ্ছা কি বললো সেটা বলবে তো? আমি দেখা করতে গিয়েছিলাম, ওর খাতাগুলো দেখালো। হুম, ইংরেজিতে একটা সেন্টেন্সও ঠিক করে লিখতে পারেনি, আর বানান তো অজস্র ভুল, আর গ্রামারের কথা তো বাদই দিলাম। আচ্ছা দেখো, ইংরেজি হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় যে স্পন্টিনিটি থাকে সেটা ওই ফরেন ল্যাঙ্গুয়েজে মানে ইংরেজিতে থাকাটা সবসময় সম্ভব নয়। ঠিক আছে, ইংরেজির কথা নয় বাদই দিলাম, বাংলা, বাংলাটা তো ওর মাতৃভাষা, সেখানেও তো ও ঠিকঠাক কিচ্ছু লিখতে পারেনি, বাংলাতেও কিচ্ছু পারেনি, সব কিছু ভুল। আর অঙ্ক, অঙ্কের খাতাটা যদি ওর তুমি দেখো না, দেখলে মনে হবে তুমি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছো, শুধু লালে লাল। না, তুমি দেখছি আমার প্রেসার বাড়িয়ে দিলে। শোনো, তোমাকে তো এত দিন বলেছি, তুমি গা করোনি, ওর ভিতটা তো এখন নড়বড়ে রয়ে গেল। হুম, না, আমাকে বর্দার সঙ্গে একটু কথা বলতে হবে, আমার মনে হচ্ছে এটা অন্য কোনো প্রবলেম। অন্য প্রবলেম মানে? অন্য কোনো প্রবলেম মানে আমার মনে হচ্ছে এটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল প্রবলেম? দেখি বর্দার সঙ্গে কথা বলে দেখি কি বলে। ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন, ডিসগ্রাফিয়া, ডেভেলপমেন্টাল ডিসগ্রাফিয়া, অনেকগুলো নাম আছে, এবং এই বাচ্চাগুলো ইজ ভেরি কমন, আমরা অনেক বাড়িতেই দেখতে পাই। কিন্তু কাকে এটা আমরা স্ট্যাম্প করব, কে তার চিকিৎসা পাবে আর কে তার চিকিৎসার দরকার হবে না, সেটা বোঝার জন্যে কিন্তু আজকের এই আলোচনাটা। আমরা এতক্ষণে বুঝলাম যে ডিসগ্রাফিয়া বা ডেভেলপমেন্টাল ডিসগ্রাফিয়া কি দেখে চিনব, কখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাটিকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে শেষ নয়, মা বাবার চাহিদাটা সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সাইকোলজিস্ট তন্ময়দার সঙ্গে, তন্ময় মিত্র। তন্ময়দা, এই যে বাচ্চার মা বাবারা নিয়ে আসে আমাদের কাছে, আমরা দেখি তো, আমরা যেভাবে বলি আর কি, এটা যদি দর্শকদের একটু বলে দেওয়া যায় তাহলে একটু ভালো। হ্যাঁ, এই তো এই সমস্যাটা নিয়ে আসছেন, তার বাবারা ভাবছেন, মা ভাবছে কী অসুবিধা হচ্ছে। চাপটা আসছে কিন্তু স্কুল থেকে, প্রথমত নিজেরা বোঝার আগে কিন্তু স্কুল থেকে একটা সাধারণত কিছু একটা এ আসে যে ভালো করতে পারছে না, ক্লাসে লিখতে পারছে না এরকম। প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হয় যে সত্যি এটা ওই ব্যাপারই কি না, কিংবা এর সঙ্গে অন্য কিছু জড়িয়ে আছে কিনা, কিছু কিছু অসুবিধাতে। হ্যাঁ, ইনফ্যাক্ট ডিসগ্রাফিয়ার সঙ্গে ডিসক্যালকুলিয়াও থাকে, অনেক সময় থাকে, সেগুলো থাকে, নিউরোলজিক্যাল কিছু প্রবলেমের জন্যও অনেক সময় হতে পারে, সেই জায়গাগুলো আমাদের প্রথমে দেখতে হয়। সেই জায়গাটা দেখার পরে যদি দেখা যায় যে সত্যি লার্নিং ডিসঅর্ডারের অন্য জায়গাগুলোও কিছু কিছু রয়েছে, তাহলে কিন্তু একটা সব মিলিয়ে একটা কিন্তু প্ল্যানিং করতে হবে। এবং সেইখানে কিন্তু যেমন তুমি যেমন বলছো যে আমাদের স্পেশাল এডুকেটর সবাই টিম সবাই মিলে, আমাদের যে জায়গাটা আমরা সাইকোলজিস্টরা দেখতে চাই যে বাড়িতে এমন কিছু হচ্ছে কি যেখানে খুব চাপ তৈরি হচ্ছে বাচ্চাটার উপরে এই লেখার ব্যাপারে, বাচ্চারা হয়তো লেখাটা ভালো করতে পারছে না, এবার কি বাবা মা ভীষণ চাপ তৈরি করছেন সেটা দিয়ে, কারণ ভীষণ বেশি চাপ বাড়িয়ে কিন্তু কিছু লাভ হবে এবং বাচ্চাটা কিন্তু আরও ভয় পেয়ে যাবে, আরও গুটিয়ে নেবে নিজেকে গুটিয়ে নিয়ে আরও ডিটেরিয়েট করতে থাকবে। সেই জায়গাটা কিন্তু আমরা বাবা মাকে একটুখানি বোঝাই, বাবা মার সঙ্গে আলাদা করে একটু কথা বলি যে ঠিক কোথায় অসুবিধাটা হচ্ছে দেখুন। আর একটা জিনিস হচ্ছে বাচ্চাকে কিন্তু আমরা একটু বলি যে ছবি আঁকা মানে আমরা স্পেশালি কিন্তু ওই প্যাটার্ন ড্রয়িংয়ের কথা যেটা বলি, প্যাটার্ন ড্রয়িংটা একটুখানি করতে উৎসাহ দিতে বলি, কারণ সেটাতে ডিসকাস অনেক সময় বলেন যে লিখতে পারছে না কিন্তু ছবি আঁকছে, কিন্তু আমরা বলি যে না প্যাটার্ন ড্রয়িংটা একটু করুক। হ্যাঁ, অনেক সময় তাতে দেখা যায় যে তাতে কিন্তু অনেকটা উন্নতি হচ্ছে, খানিকটা উন্নতি হচ্ছে। লেখার জায়গাটাতে ছোটো ছোটো কিছু মজা করে যদি বাবা মা কথা বলেন, তার সাথে মজা করে একটু লিখতে দেন, হয়তো একটা লাইনটা ছড়ার মতো বললেন একটু লেখো, এনকারেজ করাটা, খারাপ লিখলেও তাকে একটু এনকারেজমেন্ট দেওয়াটা, সেই জায়গাটা কিন্তু খুব দরকার। সেই জায়গাটা করলে কিন্তু অনেক ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পাই আস্তে আস্তে আসছে। ইনফ্যাক্ট এখন আমাদের ইনস্টিটিউট থেকে সাইকোলজিস্টরা গিয়ে কিছু কিছু স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে, কিছু ক্লাস টিচারদের সঙ্গে আমরা কথা বলা করাচ্ছি, আমাদের সাইকোলজিস্ট আমাদের স্পেশাল এডুকেটর গিয়ে কথা বলছে। তার কারণ হচ্ছে যে এটা তো ঠিক যে একটা 50টার ক্লাসে একটা বাচ্চাকে আলাদা করে অ্যাটেনশন দেওয়া সম্ভব না, বাট অ্যাট দি সেম টাইম যদি স্কুলের টিচাররা একটু সাপোর্টিভ হয়, একটু যদি ব্যাপারটা বোঝে, যেমন কিছু সিলি মিস্টেক্স করলে বকলো কিন্তু নম্বরটা কাটলো না, দেখুন একটা বাচ্চা সে যদি
প্রতি পরীক্ষাতে 10-2 পায়, 10-1 পায়। মা বাবাদেরও ধৈর্য থাকে না, এখানে টিচারদেরও কিন্তু একটা বিশাল রোল আছে। এবং আজকের দর্শকদের মধ্যে যদি কোনো টিচার আজকের প্রোগ্রাম দেখেন, একটু মাথায় রাখবেন, এই বাচ্চাগুলোর কথা ভাববেন, এটা কিন্তু রোগের মধ্যে পড়ে। আপনাদের একটু সহানুভূতি কিন্তু এই বাচ্চাটাকে সুস্থর দিকে নিয়ে যাবে। যাদের এই ধরনের বাচ্চা আছে তারা কখনই ভাববেন না যে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার ওষুধ দেবে বা স্পেশাল এডুকেটারের কাছে নিয়ে যাব, সে শিখিয়ে দেবে এবং বাচ্চা গড়গড় করে লিখতে শুরু করবে। দিস ইজ নট দি কেস। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, ইট ইজ এ টিম ওয়ার্ক, যেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, স্পেশাল এডুকেটার, মা বাবা, বাড়ির টিউটার সবাই মিলে কাজটা করতে হবে। আমাদের সঙ্গে আজকে জয়তি আছে, জয়তি অধিকারী, উনি স্পেশাল এডুকেটার। আসুন জেনে নিই আমরা ডিসঅর্ডার ইন রিটেন এক্সপ্রেশনের কী কী প্রবলেম হতে পারে। ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন বা ডেভেলপমেন্টাল ডিসগ্রাফিয়া বা যেভাবে আমরা স্পেশাল এডুকেটাররা বলে থাকি শুধুই ডিসগ্রাফিয়া, এটা একটা ডিসঅর্ডার। এটা হট করে হয় না, খুব ছোটোবেলা থেকেই যাদের ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন আছে তাদের সিমটমসগুলো অনেক আগে থেকেই আমরা দেখতে পাই, কিন্তু এগুলো খুব দ্রুত আইডেন্টিফাইড হয় না। তার ফলে আমরা ক্লিনিকে যাদের দেখছি তারা কিন্তু একটু উঁচু ক্লাসেই আসছে। এদের যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে মেইনলি লেখায়। যখন লেটার্স বা ওয়ার্ডস ফর্ম করে, লেটার বা ওয়ার্ড ফর্মেশনে এদের অসুবিধা হয়, সেই জন্য এদের রিটেন স্যাম্পল যদি দেখেন তাহলে দেখবেন যে কিছুটা কাজ খুব স্পষ্ট, ক্লিয়ার, আবার বেশ খানিকটা কাজ, স্পেশালি শেষের দিকটা, মাঝখান থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের শেষের দিকটা, হ্যান্ডরাইটিংটা একেবারেই পড়া যাচ্ছে না। প্যারেন্টসরা মনে করেন, যখন ছোটো থাকে মনে করেন এটা হয়তো হ্যান্ডরাইটিংটা খারাপ, হ্যান্ডরাইটিং ঠিক করতে বললে হয়তো ইম্প্রুভ করে যাবে, কিন্তু তা নয়। আরও একটা সিমটম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে মুখে যা বলছে হয়তো একটা 3 লাইনের উত্তর, সেটা ভালোই অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করছে, কিন্তু সেটাই যখন লিখছে তখন কিন্তু সেটা পড়ে আপনি দেখতে পেলেন যে 2 পয়েন্টই নেই, শি হ্যাজ মেনশন অনলি 1 পয়েন্ট। এটা হয় যেহেতু বাচ্চাটি লেটার ফর্মেশনে অসুবিধা ফিল করে, সেই জন্য সে যখন লেখে তার বেশিরভাগ অ্যাটেনশনটাই কিন্তু লেটার ফর্মেশনে চলে যায়। এদের জন্য যে ট্রিটমেন্টটা দরকার সেটা হচ্ছে একটা টিম অ্যাপ্রোচ। স্পেশাল এডুকেটর তার লেখাটা কী করে ভালো হবে সেদিকে বলতে পারেন। এদের সঙ্গে অ্যাংজাইটিও থাকে, কিন্তু যেহেতু এরা পারফর্ম করতে পারে না সেই জন্য আমাদের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প লাগবে। আমরা স্পেশাল এডুকেটররা যখন একজন ডিসগ্রাফিক বাচ্চার সঙ্গে কাজ করি, আমাদের মেথডস অনেক থাকে, টেকনিক্স অনেক থাকে। ধরুন ফর এক্সাম্পল, যেহেতু তারা লেখার কাজে খুব চাপে থাকে সেই জন্য আমরা বলি অল্প অল্প করে কাজ দিতে। তার ফলে কি হয়, তাদের অল্প লিখতে হয় এবং সেই সময় তারা কম স্ট্রেসে থাকে, এর ফলে তারা বোথ হ্যান্ডরাইটিং এবং অর্গানাইজেশন, যে আনসারটা লিখছে তার অর্গানাইজেশনের ওপর জোর দিতে পারে, দুটোই একসাথে করতে পারে। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা টিচার্সদের বলি যে ডিসগ্রাফিকদের রিটেন ওয়ার্ক যখন তারা চেক করবেন তখন যেন কিছু কনসেশনস দেন, তাহলে কিন্তু ওরা অনেক মোটিভেটেড হবে এবং এতটা কনসার্ন থাকবে না ওদের হ্যান্ডরাইটিং নিয়ে। তো এটা আর একটা উপায়। নমস্কার, চলে এলাম মনের চিঠি নিয়ে। আপনাদের আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রচুর চিঠি পাচ্ছি, SMS পাচ্ছি, মেল পাচ্ছি, এবং শুধু পশ্চিমবাংলা নয়, অন্যান্য স্টেট থেকেও আমরা মেল পাচ্ছি। তো আজকে আমি একটা মেল পড়ব, ইনি পাঠিয়েছেন দিল্লি থেকে। ডিয়ার ডক্টর, আই এম রাইটিং দিস লেটার ফ্রম দিল্লি। আই হ্যাভ বিন ওয়াচিং ইয়োর প্রোগ্রাম ইন R+ ফর সাম টাইম নাও। I can see a ray of hope and writing this letter seeking help from you. I want to tell little background about me so that my problem can be easily diagnosed.
I have done a master's in statistics, after which I decided to get married without doing my job, as my mother was no more and it was necessary to look after my father as he was 70 years, and two elder sisters were married. This decision was opposed by my sister, particularly by the one sister who was working, because according to her, nobody will be ready to marry a non-working woman. My father was in a good post and we had other source of income. I was 19 when I lost mother, so I started to look after the house. My sister told my father not to look for any groom unless I start working. I told them clearly I can't work and look after the house at the same time. Brother-in-law took me to a doctor saying that I am short-tempered. Doctor diagnosed me as depression, and each day I was forced to have Aripiprazole 5 milligram. I would like to add that father gave me assets little more than my two sisters, as I was not settled then. Now I am still having that medicine for 5 years and I am afraid to discontinue it, as my doctors asked me to continue. I get severe headache if I forget to take it. Now I take it thinking as a painkiller every day. I am 38 years old now. 2 years ago, father also died of Parkinsonism, leaving me alone. Doctor keeps on telling me to have good relation with relatives, which is not possible for me now. So I decided to move away from them and married a person who is loving and knows about my medication. But he is a father divorcee of two sons and is unwilling to have a child from me. I am financially independent, as I have earning from inherited assets. I am married for 1.5 years now. Doctor, now I want to discontinue this medicine. Kindly tell me how to do it. Is it possible for me to stay without it at all? Thanking you, Mrs. Rai. Mrs. Rai, apnar chitti ta porlam bhalo laglo ektai karone je apni program gulo dekhchen amader ebong apnar mone hoyeche je apni কিছু আশা পাবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, আমরা আপনার চিঠিটা পড়ে দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো। একটা হচ্ছে যে আপনি একটা ক্রনিক ডিপ্রেশনে ভুগছেন, আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি টানা 5 বছর ওষুধ খেয়ে যাচ্ছেন। ডিপ্রেশনে ভোগা মানেই যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে তা কিন্তু নয়। আবার অ্যাট দি সেম টাইম কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা দেখেছি 5 থেকে 10 বছর, 12 বছর, 15 বছর অবধি টানা ওষুধটা খেয়ে যেতে হয়। ইউ আর লাকি যে আপনার একটা ওষুধের ওপরেই আছে এবং সেটা নাইট ডোজ। অতএব আপনার যদি ওষুধ খেতে খুব অসুবিধে না হয়, তাহলে আমি অ্যাজ এ প্রফেশনাল আপনাকে বলবো আপনি ওষুধটা খেয়ে যান, নাম্বার 1। নাম্বার 2, আপনার মনে যদি সন্দেহ হয় যে না আমার মুডটা এখন আর ডিপ্রেস নেই, আমি এমনি সবই ভালো আছে, শুধু ওষুধটা ছাড়লে আমার একটা হেডেক হচ্ছে, তো এইটার জন্যে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আর একজন সাইকিয়াট্রিস্টের একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রফেশনালরা যেটা করে থাকি, আমরা একটা ডিটেল হিস্ট্রি নিই, তারপর একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি, সেখান থেকে প্রেজেন্ট সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা আপনার বোঝা যাবে, কতটা ডিপ্রেশন আছে, কতটা অ্যাংজাইটি আছে, বা আদৌ ডিপ্রেশন অ্যাংজাইটি আছে কি না সেটাও জানা যাবে। যদি দেখা যায় যে আপনার মুডটা স্টেবল বা ইউথাইমিক বলি আমরা, স্টেবল মুডকে অনেক সময় আমরা ইউথাইমিক বলি, যদি আপনার মুডটা ইউথাইমিক হয়ে থাকে বা স্টেবল মুড থাকে, কোনো রকম ডিপ্রেশন বা অ্যাংজাইটি খুব একটা নেই যেটা আপনার দৈনন্দিন জীবনে হ্যাম্পার করতে পারে, সেক্ষেত্রে আমরা ওষুধটাকে টেপার করে ধীরে ধীরে বন্ধ করে দিই। আই উড সাজেস্ট, যেহেতু আপনি একটা মেট্রোপলিসে থাকেন এবং দেয়ার আর স্কোপস যে আপনি ডাক্তারদের কাছে যেতে পারবেন, অতএব আমি আপনাকে বলবো আর একজন সাইকিয়াট্রিস্টের সেকেন্ড ওপিনিয়ন নিই। টেক অল ইউর পেপারস অ্যালং উইথ ইউ, সব পেপার সঙ্গে নিয়ে গিয়ে আপনি কথা বলুন। সাইকোমেট্রি করার পর হয়তো ডাক্তারবাবু আপনাকে বলে দেবে যে ওষুধটা চলবে কি চলবে না। যদি ওষুধটা বন্ধ করে দিতে বলেন টেপার ডাউন করে, সে তো ভালোই, আর যদি ওষুধটা চলেও সেটাও কিন্তু খারাপ না। কারণ মনে রাখবেন, যদি ওষুধটা ঠিক সময় বন্ধ না করা হয় তাহলে যেমন আপনার অসুবিধে, আবার এটাও ঠিক ওষুধটা যদি অসময় বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ডিপ্রেশনটা রেকার করবে। আজকে এই পর্যন্তই,
সুস্থ থাকুন শারীরিকভাবে, মানসিকভাবে। আর চিঠি লিখতে ভুলবেন না। আমাদের চিঠি লেখার ঠিকানা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7CIT Road, মৌলালি, কলকাতা 714। আমাদের সঙ্গে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করতে পারেন বা SMS পাঠাতে পারেন 9830027976 এ, বা আমাদের মেল করতে পারেন nibsindia@vsnl.com। নমস্কার। অবিশ্বাস আছে থা ফিরতে চায় বিশ্বাসে মনের মনের কথা।